াম রহমতুল্লাহ আবার কাছে সম্মানিত তিনি বোন যে জানতে সেন কোরআন সাতটি আঞ্চলিক ভাষায় নাজিল হয়েছে এই ব্যাপারে বিস্তারিত কিছু জানালে উপকৃত হবেন হ্যাঁ আসলে কোরআন মূলত একটাই গ্রামের বুজার সহজের জন্যে আল্লাহ তালা একই বিষয়ের বিভিন্ন শব্দ চয়ন করছেন যাতে করে প্রত্যেক এরিয়ার লোকেরা কোরআনকে সহজভাবে বুঝতে পারে কারণ আমরা জানি আমাদের বাংলাদেশ ছোট একটা দেশ এদের অনেকগুলো আঞ্চলিক ভাষা আছে ঢাকা চট্টগ্রাম সিলেট বিভিন্ন ধরনের একই শব্দ যেমন মনে করেন যে আমি যে মাদ্রাসাতে যাব আপনি শুধু আমি মাদ্রাসাতে যাব এই শুদ্ধ ভাষাটাকে যে বিভিন্ন ডিস্ট্রিক্টের যে বাক্যের সাথে মিলিয়ে দেখেন অর্থ কিন্তু একই শব্দটা বেশ কম তো আল্লাহ তাবরকাত শাহবাহরমদের বুঝের জন্য বুঝে সহজের জন্য এভাবে যে অনুমোদন দিয়েছিলেন শব্দিক যে আঞ্চলিক শব্দগুলো যাতে করে ওই এরিয়ার লোকেরা সহজে বিষয়টা বুঝে নিতে পারে কিন্তু এটাকে পরবর্তীতে উসমান রাজিউল্লাহ তালানহু এবং বিভিন্ন সাহাবাই যে সুবিধা করার জন্য যাতে করে যে এটাকে অন্য কোনো ধরনের সুযোগ গ্রহণ করতে না পারে এই জন্য পরামর্শ একটা কেরাতের মধ্যে নিয়ে এসেন যেটা আমাদের নিকটে বর্তমানে আছে পুরা বিশ্বের ভিতরে একই কোরআন তাইলে এটা হচ্ছে অনুমোদিত যে সাতটা শব্দ এটা আল্লাহের পক্ষ থেকে অনুমোদিত সবগুলো মিলে সাতটা না একটাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই বিষয়ের উপর একটা লিঙ্ক দিয়েছে আপনি এটা বিস্তারিত কয়েকবার কয়েকবার করে এটাকে সরেন আপনার ইনশাআল্লাহ সঠিক বিষয়টা অনুদাবন হবে আশা করি বিষয় বুঝতে পারছেন বাকি আল্লাহ সাহাবালিক